प्रिय दर्शक बंधुरा स्वागत हमारे चैनेले जतई ग्रास करुक महामारी मानुषेर आविष्कार नेशा कखनो पिछु छाड़े ना महाकाशेर एक प्रान्त थेके ओ प्रान्ते चोख राखते राखते एकेर पर एक असाधारण तथ्य उठे आसे महाकाश विज्ञानीदेर हाते। एबार आबारो मिलेछे एक ग्रहेर सन्धान, सेई ग्रह नाकि अबिकल पृथिवीर मतो, तबे रयेछे बेश किछु तफात। विज्ञानीरा बोलछेन एई आविष्कार नाकि वन इन वन मिलियन अर्थात लक्ष लक्ष आविष्कारेर मध्ये अन्यतम सेरा आविष्कार बोले चिह्नित करेछेन ज्योतिष विज्ञानीरा। सम्प्रति न्यूजिलैंडेर विज्ञानीरा एई ग्रहेर सन्धान पेयेछेन आर सेई आविष्कार विश्वेर अन्यान्य महाकाश गवेषकदेर काछे एक नतून दिक खुले दियेछे। एई गवेषणापत्रे मुख्य गवेषक न्यूजिलैंडेर अन्तोनियो हेरेरा मार्टिन बोलेन एई आविष्कार सत्यि बिरल। दुटि कारणे एई आविष्कार बिरल, एकटि हलो जेभाबे एई आविष्कार होयेछे एबं এই গ্রহের আকার যা পৃথিবীর তুলনায় 3-4 গুণ বড় বলেই জানাচ্ছেন মহাকাশবিদরা। দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল নামে এক পত্রিকায় এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এই গবেষণায় যৌথভাবে কাজ করছেন কোরিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এই গবেষণায় দাবি করা হয়েছে পৃথিবীর মতো এই গ্রহের জন্ম নক্ষত্র থেকে নয়। আরও জানা গিয়েছে কক্ষপথে ঘুরতে এই গ্রহের সময় লাগে 617 দিন, অর্থাৎ পৃথিবীর যে সময় লাগে তার প্রায় দ্বিগুণ। মহাকাশে মাত্র কয়েকটি গ্রহের সন্ধান পাওয়া গেছে যেগুলির আকার অথবা কক্ষপথে অনেকটা পৃথিবীর মতো, এই গ্রহ সেগুলির মধ্যে একটি। আর এই আবিষ্কার নাকি খুবই বিরল, নতুন এই গ্রহ যদি অন্য কোনোভাবে কক্ষপথে ঘুরত অথবা আকারে আর একটু ছোট হতো তাহলে নাকি এটিকে কোনোদিনই দেখতে পেতেন না বিজ্ঞানীরা। 2019 জানুয়ারি মাস থেকে এই তথ্য সংগ্রহ করতে শুরু করেন বিজ্ঞানীরা। সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর তবেই এই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর হ্যাঁ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।